তোমায় ভালোবেসে আমি পেয়েছি আগে, অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত। তোমায় ভালোবেসে আমি পেয়েছি আগে, অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত। তোমায় ভালোবাসা বুকে লই, মশার কামড়ে কত রক্ত ঝরে। তোমায় ভালোবেসে আমি পেয়েছি আগে, অন্ধকারে বন্দি হয়ে কাটাই কত রাত। তোমায় ভালোবাসা বুকে লই, মশার কামড়ে কত রক্ত ঝরে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদা আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম, তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা। আমার স্ত্রী খুব সুন্দর দেখতে, আমি তাকে খুব ভালোবাসতাম। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, আমার স্ত্রী যদি টিওয়ালে জল আনতে যায় না, কোনো ছেলে যদি তাকে থাকে, মানে মনে মনে কি হয় জানো, তার চোখ দুটো ধরে যেন উপরে নি। 3 মাসের বাচ্চা গর্ভে আমার স্ত্রী, শরীরটা খারাপ, ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি। ডাক্তারবাবু আমাকে বসিয়ে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে, পা টিপছে, পেট টিপছে। আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা দিয়ে মেরে দিলাম। 12 বছর জেল হয়ে গেল। জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার 6 বছর সাজা মুকুব করে দিল। 6 বছর পরে বাড়ি ফিরেছি, কোথায় এসে পড়েছি বলো দিনি। আমার একটা এলবেস্টারের ঘর ছিল, এই ছাদ ফেলা কলমের বাড়িতে পেয়েছি। মনে হয় আমার জেল খেটে মাথা গুলিয়ে গেছে। না না, এই তো সেই তাল গাছ, এই তাল গাছ আমি কাটতাম, আমার পাখি রস লাভি নিত। দাদা ওদিকে তাকিয়ে দেখো, আমরা চট ঘিরে পায়খানা করতাম, পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে। এদিকে তাকিয়ে দেখো, একটা খোড়ো ঠাকুর ঘর ছিল, ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে। মনে হয় আমার পাখি জমি জায়গা বিক্রি করেছে, জমি জায়গা যদি বিক্রি করবে দলিল তো আমার নামে। মনে হয় পাখি চাকরি পেয়েছে, চাকরি পেলে ভালো, না পেলে আরও ভালো। এত টাকা পয়সা কোথায় পেলো? এই সমস্যা সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের করতে হবে। ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी। ऐसा लगा दर्द ऐसा जगा, तुझे दिल से मुखाई मजा आ गया। मेरे रखे कमर तुम्हें पहली नजर, जब नजर से मिलाए मजा आ गया। मेरे रखे कमर, मेरे रखे कमर, मेरे रखे कमर। কি বলবো দিদি ভাইরা, আমার স্বামী না একটা মস্ত বড় আসামি, ওই আসামির পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই তো বলি, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম, তাই আমি যেন স্বামী ভুলে যাই। মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর, কিন্তু দাদা গো মাঝখান থেকে ঢুকে গেল মেসির মতো ফুটবলার। ওই ফুটবলার গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো, একটু মন দিয়ে শোনো দিদি ভাইরা। তাহলে পয়লা বৈশাখ খুব ভালো খাওয়া দাওয়া করেছি, ভোর 3:15 ভোরবেলা দেখি না ক্যাঁকা করে 3 মিস কল ঢুকলো। আলে এত রাতে কে মিস কল দেয়? কলটা আমি ব্যাক করে ঘুরিয়ে করলাম, বলে হ্যালো কে বলছো? আর বলে তুমি কি পাখি বৌদি? আমি বলে হ্যাঁ পাখি, তুমি কি বলছো? বলে ফুটবলার মেসি বলছি। কি ব্যাপার, তুমি আমার কাছে ফোন করেছো কেন? বলে বিশ্বাস করো পাখি বৌদি, তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে না পেলে এ জীবন আমি আর বাঁচতে চাই না। দেখো তো আমার জন্য জীবনটা শেষ করে দেবে? না না, আমি ভালো ঢালে বাঁচতে পারবো না। ভালো বিশ্বাস করো পাখি বৌদি, তুমি যদি না ভালোবাসার দাম দাও, তোমার জন্য জীবনটা আমি শেষ করে দেবো। আচ্ছা বলো দাদা ভাইরা, ওই ফুটবলার যদি মারা যায়, এই বিশ্বের সমস্ত মানুষ সকালবেলা আমাকে বলবি এই পাখি মেয়েটা বাজে মেয়ে, এই মেয়েটার জন্য ফুটবলার মেসি মারা গেছে। হয় হোক, বর্তমান দিনে কত দিদি ভাইরা তো কত কি করছি, আমি হালকা করে মেসির সাথে জুটে গেলাম। টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি, কিন্তু স্বামী আছে জেলে, ঠাকুরের কাছে কামনা করি স্বামীর যেন ফাঁসির অর্ডার হয়ে যায়। পাখি কে? আমি সাগর। গঙ্গাসাগর না উপসাগর?
আমি তোমার স্বামী সাগর পাগল না কি বলে তুমি বরবাদ কিতে আপো হেছে মোরা পাখি শোনো সাগর, তোমার অনেকক্ষণ আগে আমি চিনতে পেরেছি, তবে একটা কথা বলি শোনো, তোমার মতো স্বামী আজকে আমার কাছে কোনো দাম নেই। দাম নেই ভালো, দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়ে? জানতে ইচ্ছে করছি? হ্যাঁ, আমি তো এখন চাকরি করছি। তো কোথায় চাকরি করো? কেন, রাইটার্স বিল্ডিং এ? রাইটার্স বিল্ডিং এ চাকরি করো? ইয়েস ইয়েস। সত্যি পাখি, তোমার দেখি আর আমি ভাবি। আবার কোনো কারণ নেই, তোমার সাথে ভেট বকার সময় নেই, আমি চলে যাচ্ছি, অফিসে টাইম হয়ে গেছে, টাটা বাই। আরো পাখি, সে তিন মাসের বাচ্চা ঘর বেড়ে গেলাম, বাচ্চা কোথায়? এই মরিচে বাচ্চার কথা মনে আছে? আমি বাচ্চার বাবা, বাচ্চার কথা মনে থাকবে না? শোনো সাগর, বাচ্চাকে মানুষ মান করার জন্য ভালো জায়গা রেখেছি, কোথায় জানো? কোথায়? অনাথাশ্রম। দাদা চিন্তা করো, মা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, সন্তান রেখেছে অনাথাশ্রমে, কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি? শোনো সাগর, সে কৈফাদ আমি তোমাকে দিতে যাবো না, একটা কথা বলছি মন দিয়ে শোনো, তোমার সাথে আজকে থেকে কোনো সম্পর্ক নেই, আর কোনোভাবে আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, চলে যাচ্ছি, অফিসে টাইম হয়ে যাচ্ছে, টাটা বাই। দাদা তোকে ভালোবাসবে, যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম, সে আমার ভালোবাসার প্রতিদান দিল, দেখো আমাকে ছেড়ে অন্যজনকে ধরেছে, সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি, ও আমার খাতা ছেড়ে অন্য খাঁচায় বসেছে, দেখবো পাখি তুমি আমাকে ছেড়ে যে ডালটায় বসেছো সেই ডালটা তোমার কত শক্ত। গুড বাই মেসি, গুড বাই, ভীষণ ভালো লাগছে, তাই না? আরে খেলার পোশাক পরে চলে এলি যে? আরে আমার খেলার মাঠে ছিলাম, তুমি আমাকে ফোন করলে, তোমাকে চলে এলাম। ও আজকে খেলা ছিল? হ্যাঁ। ওই আমাকে বললি কোন মাঠে খেলা ছিল? আজকে দুবাইয়ের মাঠে খেলা ছিল। এই জানো মেসি, হ্যাঁ, তুমি না পরপর যখন দু তিন খানা গোল করো না, হ্যাঁ, আমি ভীষণ আনন্দ পাই, ভীষণ আনন্দ পাই, তাই নাকি? জানো মেসি, হ্যাঁ, তোমাকে ভালোবেসে না, হ্যাঁ, আমার জীবন থেকে সবাইকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, তাই কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? দুধ পাগলি, আমি কি তোমাকে ছেড়ে দেবো? তুমি কখনো আমাকে ছেড়ে দেবে না তো? তুমি তো আমার জীবন, তুমি তো আমার প্রাণ, তোমাকে ছাড়া এক মুহূর্তে আমি বাঁচতে পারবো না। এই জানো, হ্যাঁ, তোমার নামে খুব ভালো রিপোর্ট আছে। আচ্ছা, একটা ব্যাড রিপোর্ট আছে। আবার ব্যাড রিপোর্ট? সেটা কোনটা জানো? কোনটা? যে দোতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো না? হ্যাঁ, ওই দোতলা ঘর, যে সমস্ত রড গুলো দিয়েছো, হ্যাঁ, মিস্ত্রিরা বলছে লোকাল লট, হ্যাঁ, সব ব্যান্ড হয়ে যাবে। কি বলছো পাখি, সব টাটা কোম্পানি রড দিলাম, তো মিস্ত্রিরা বলছে লোকাল রড? হ্যাঁ, ঠিক আছে, বাকি চিন্তা করতে হবে না, বাকি চিন্তা করতে হবে না, তোমার যখন দুতলার পর তিন তলা হবে না, হ্যাঁ, কি রড দেবো জানো তো? এবার মজবুত দেবে, ঝড়ে ডাঙা তুমরে যেতে পারবে। হ্যাঁ, ক্যাপ্টেন টিএমপি বারের 24 এর রড ঢুকিয়ে দেবো। ও ইয়েস মেসি, এই জন্য তোমাকে ভালোবাসি আর জড়ি ধরে কি বলি জানো? হাই রে ভালোবাসা, হাই রে মরণ দশা, তবু চোখে ধরে রে, হাই রে ভালোবাসা, হাই রে মরণ দশা, তবু চোখে ধরে রে, যৌবনে চালা নেশা তেরা এসো খেলি লাভ রে, হাইরে ভালোবাসা, হাইরে মরণ দশা, তবু লোকে করে রে, যৌবনে চালা নেশা তেরা এসো খেলি লাভ রে, মেশি, হ্যাঁ, দূরের দিকে তাকিয়ে দেখো, হ্যাঁ, এই জায়গাটা চিনতে পারছো? এটা কোন জায়গা বলো তো? চিনতে পারছো না? না, এটা ডায়মন্ড নদীর পার, তাই নাকি? এখানে কেন এনেছি জানো? কেন? টুকটুক করে গল্প করবো দুজনে, আর টুকটুক করে খোলা ছাড়িয়ে বাদাম খাবো। অনেক কথা আছে, বসো মেশি। দাদা সামনে বড় হেডলাইন লেখা রয়েছে অনাথাশ্রম, আর পিছনে পার্ক খুলে পড়েছে, ছেলে মেয়ে ছাতা মুড়ি দিয়ে বাদাম খেয়ে যাচ্ছে।
মিছি? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশ? বিপদে এসে গেছে। তেন কি হলো? ড্যামবোর্ডে থাকলে হবে না। কেন? আমাদের গাড়ি আর চলে যেতে হবে। কেন? আর চল না, বসে চল। কি হলো? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধান। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো? আমার মাথা সব চুরি, আমি কি করবো? আরে মেসি কোথায় যাচ্ছ? আরে মেসি কোথায়? আরে তুমি বড় মাঠে ফুটবল খেলে ভয় পাচ্ছ কেন? এদিকে শো, এদিকে শো, কাকাই শো। আরে ফাঁকি, তুমি বুঝতে পারছো না, আমি বড় মাঠে ভালো খেলি, কিন্তু এই যে ছুটকে চাপকে মাঠে এসে আমি বড্ড বড় খেলা গুলিয়ে ফেলি। ছোট মাঠে মোটে গোল দিতে পারো না? ভীষণ ভয়, প্রেমে ভীতু আছো? শোন একটা কথা বলি, শোনো, ভালো যখন বেশিছি সামলাবার দায়িত্ব আমার, ঠিক আছে? যে মতো বলবো শুনবে তো? আমার কোলের মধ্যে নাড়ু হয়ে শুয়ে থাকবে, ম্যানেজ করার দায়িত্ব আমার, ঠিক আছে? ওকে, জীবনে চল যাবে। দাদা, অনাথ আশ্রমে তো আমি এলাম, সন্তান চিনবো কি করে? তিন মাসের বাচ্চা গর্ভে রেখে গাইতে এখন ছ বছর বয়স, সন্তান আমাকে চিনবে কি করে? আর আমি সন্তানের চিনবো কি করে? বাবা ভোলানাথ বাঁচানো বাবা, তাহলে চিনতে গেলে পাখি খুঁজে বের করতে হবে। এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই, আমার পাখিকে খুঁজে বের করতে হবে। বাবা সোনা, কাঁদে না, মায়ের কোলে দুধু খা, জীবন পাখি রে। মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে, অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া দেয় না বলে ভালো মন্দ কিনে ছেলেকে খাইয়ে আর আদর করছে। একটুখানি আদর কর পাকি, একটা মাত্র ছেলে একটু আদর করো। তুমি চুপ করবে? আদর দিয়ে বাঁধ তৈরি করবে আমি না? ওরে খোকা, মা তোর কি আদর দেবে? বাবা ছ বছর জেল খেটে ফিরেছে, আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো। বাবা আবার কাচ্ছ কেন? বাবা কি হয়েছে? বাবা খুঁজে কি দেবে রে মা? কি খেতে ইচ্ছে করছে বাবা? কি খেতে ইচ্ছে করছে বাবা? বলো বাবা বলো। তুই একটু দুধ দে রে মা। দাও না পাখি, একটা মাত্র ছেলে দুধ খেয়েছে, দাও। তুই চুপ করে, দাও দাও দাও। বাবা সোনা, দুষ্টুমি করে না, তুমি বড় হয়ে গেছো, দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা। তুই যা। কি বাজে ছেলে দেখো, তো দুধ খাবে? তুমি দুধ খাবে বাবা? বলি শোনো বাবা, পাঁচটার সময় যখন রতলার মোড়ে নামি, রতলার মোড়ের পাশে দেখলে নেড়ি কুকুর বাঁধা আছে, ওর গায়ে চুল নি, ওর দুধ দুই আনবো, খাবি বাবা? ওরে খোকা, নেড়ি কুকুরের দুধ খেতে হবে না, মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বাবা এসে কিলো কিলো ল্যাকটোজেন কিনে তোর খাবে। কি বাজে ছেলে দেখো দাদা দিদিরা, 12 বছর প্রেম করছি, কোথা চুম খেতে বাদ রাখি, তবে নাকি চুম খেতে হবে। কোথা খাই কোথা খাই, হ্যাঁ মনে পড়েছে, বাচ্চা নাকের মাথা একটা খাই। মারে কি বাবা, আজকাল দেখছি তো চুমে কোনো পেশার নি। তোর বাবা যে কি করে পেশার দিয়ে খাই রে বাবা? আরে মা, একটু পেশার দিয়ে চুম দে। ওরে খোকা, মার চুমে পেশার নিটা কি হয়েছে? বাবা এসে বাবার চুমে পেশার দেখলে তুই অবাক হয়ে যাবি। আয় বাবা শোন, না না চুম খাবার আমি জেলে, তোমার চুমে প্রয়োজন নেই, তোমার চুমে প্রয়োজন নেই, আমি লাথি মারবো বাবা, আমি লাথি মারবো বাবা, আমি লাথি বাবা মারবো। পাখি কি ননর পায় এত চুল উঠেছে? হ্যাঁ, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। তোমার পায়ে কত চুল? তার থেকে বেশি চুল বাচ্চার পায়। 6 বছরের বাচ্চার পায়ে এত চুল? হবে না, বাচ্চা এখন কি খায় জানো? কি খায়? দিনে 5000 টাকার ফল খায়। 5000? 1 কিলো করে ল্যাকটোজিন খায়। 1 কিলো করে ল্যাকটোজিন? 1 কিলো করে কমপ্লান খায়। ওই জন্য গো আমার বাবা মা তখন গরিব ছিল, কিলো কিলো ল্যাকটোজিন খাওয়াতে পারে না, আমাদের চুল ওঠেনি, বাচ্চা বড় হয়ে গেছে। আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে, আমার বাচ্চা চুল উঠেছে। আয় বাবা সোনার চাঁদ, না চুল খাবার আমি চলে যাবো। না না যাবে না, তোমার এই দেখো নিতে পারবে না, বাচ্চা ছেলে ফুটে হারে লেগে যাবে, ও নিউমোনিয়া হচ্ছে, দেখো তো দেখো তো। ও বাবা বাবা সোনার চাঁদ, তো চুম খাবার আমি জেলে চলে যাবো, এই সালা রক্ত চুজার বাচ্চা। ওই জন্য বলে চুমে প্রেশার নি, তোর প্রেশার কমাবো রে আমার যা।
সময় হলো দাও বিদায়। তুই কি ব্যাপার, তোর নাম কি বাবা শোনাচ্ছ? তুই চিনতে পাওনি? না, আমি তো বড় খেলোয়াড় মেসি। এখানে কি ব্যাপার? আজকে তো নাইট আমার এই মাঠে খেলা ছিল, তুই কি আমার খেলাটা করতে দিয়েছো? তুই তোমার গোলটা করার আগে বলটাকে তো আউট করে দিলে। তুই বাবা দাঁড়া, তোর গোলকিপারে ধরে তুই দাঁড়া। শোনো, মেসিকে কিছু বলতে যাও না, যা কিছু বলা দরকার আমাকে খুলে খেলে বলো। আরে খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, তার মানে ইয়ে শালা তীর মেরেছে, কোথা ইয়ে পাখি বলি ধরেছে। আর কি বলছো তুমি? আরে খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে বুন হয়েছে। আর কি বলছো? ইয়ে শালা তীর মেরেছে, ইয়ে পাখি বলি ধরেছে। এই দেখ বাবুলাল, তুই পাখি পুষতে পারবি না। পাখি পুষিস কেন রে? হ্যাঁ, এই দেখ, শুধু পাখি পুষলে হয় না জানিস তো, পাখি পুষলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয়। হ্যাঁ, মেশে বলে দাও ছাতু দিতে হয়, ছাতু ছাতু। হ্যাঁ, তুই যখন পাখিকে ছাতু দিবি না, তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে ফুরুত করে বসবে। আমি দেখবো তোর ওই ডালটা কত শক্ত রে, থাকলে টাকা আসবে কাস্টমার। আরে গুগু যন্ত্র ছেড়ে শালা ধরেছে গিটার। তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘর থেকে আমি গুগু যন্ত্র বাজাবো? তা কি বাজাবে? আমি এখন টাকা পয়সার মালিক, প্যানিস গিটার বাজাবো, কি গান গাইবো জানো? এসা জাহাম দিয়া পে সোনা ফির ভারি সা, সত্যি বাকি তোমার দেখি আর আমি ভাবি এ মানুষ বড় যে মহা, কাটা খায় লবণ দিলে লাগবে রে আরাম। তার মানে কোন মানুষের যদি হাত কেটে যায় বা পা কেটে যায়, সেখানে মলম না দিয়ে লবণ দেয়, তার তো জ্বালা করবে। থাকলে টাকা আনবে কাস্টমার, এ মানুষ বড় যে মহান, কাটা খায় লবণ দিলে লাগবে রে আরাম। পাখিয়া যে ডানা মেলে, পাখিয়া যে ডানা মেলে পাগল করেছে, এ শালা তীর মেরেছে, পাখি গুলি ধরেছে, টাকা ঢুকে যাবে। তুমি বালা ভাতে মারবে খুন্তি, আগে বুঝিনি খুন্তির ব্যাপারটা পাকে বুঝতে পারলাম। বুঝিয়ে বলছি সাগর বুঝতে পারবে, বুঝিয়ে বলছি। শোনো, মেয়েটা নতুন চাকরি জয়েন করেছে, ওই টাকা পয়সার ব্যাপারে আমার সাথে কথা বলতে এসেছে। লাইটটা চলে না রে, রামকৃষ্ণ গানে বলে হবি অ্যাক্সিডেন্ট। ও মাই ভকম ভক, ও বাবা গো, দাদা সবে আমার 18 থেকে 19 বছর বয়স, বুকে সবে ফুরফুরে চুল উঠেছে। তা আমি এই সময় বল খেলবো না, আমি বলটা খেলবো কখন? সিরিজ কাগজ দিয়ে ঘষে ওই ফুরফুরে চুল তো তুলবো ওই না, তবে তোর শুনবো রে। মানা তুমি যাই পাখি গুলি ধরেছে, উড়ো মেরে ফুল হয়েছে, খাঁচার পাখি উড়ো মেরে ফুল হয়েছে। তার মানে বিশালা তীর মেরেছে, পাখি গুলি ধরেছে, বিশালা তীর মেরেছে, পাখি গুলি ধরেছে। ছি দিদি ছি, তোমাকে দেখে না আজ আমার লজ্জা লাগছে। চৈতালি কি বলছিস তুই? আরে তুমি তো নারী জাতির কলঙ্ক। আমি নারী জাতির কলঙ্ক? তার মানে তুমি মা না অন্য কিছু? প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও টান থাকে। হ্যাঁ, তা কি হচ্ছে বললা? কিন্তু তুমি একটা মা হয়ে 7 দিন আগে সন্তানটিকে নাশুমি দিয়ে এসছো। হ্যাঁ, আরে দিদি তুমি তো জানো তোমার সন্তানটি অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। জানি কি হয়েছে বললা বললা। আর তুমি আমাকে টাকার কথা বলছো দিদি? আমি জানি টাকার জন্য তুই এখানে এসেছিস। না দিদি না, আমি টাকার জন্য এখানে আসিনি। তাহলে কেন এসেছিস বল? আমি যে কথাটা বলতে এসেছি না? হ্যাঁ বললাম, তোমার সন্তানটি না 3 ঘন্টা আগে সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে। কেন পাখি, কি হচ্ছে? তুমি আমাকে খুলে বলো না, আমাকে তুমি খুলে বলো না। সাগর আমি কেন কাঁদছি জানো? শোনো, কিছুর জন্য আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না? কোথায় ছিল? ও যে বড় অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল, তাই নার্সের মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমাদের সন্তান 3 ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে।
পাখি, তুমি এতটা নিজ মনের মানুষ আমি আগে কখনো জানতাম না। তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো কিন্তু কখনো বলোনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত। তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত, আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং হোম হসপিটালে ভর্তি করাতে? কিন্তু কিন্তু তুমি আমাকে বলোনি পাখি, তুমি আমাকে বলোনি, তুমি হয়তো জানো না পাখি। মেশি তোমার মতো না আমার বাড়িতেও সন্তান আছে, আমিও সন্তানের সেই মায়া মমতা বুঝি। তাই তোমার মতো মেয়ের সাথে আমার আজকে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আই হেট ইউ পাখি, আই হেট ইউ পাখি, আই হেট ইউ মেশি। তোমরা বলো এখন আমি কি করব আর আমার কি করা উচিত? এখানে হাজার হাজার মা বসে আছেন, তোমরা তো সন্তান গর্ভে ধরেছ, তাকে আদর্শ ভালোবাসা দিয়েছ, তোমরা তো মা। আর এটা কোন মা? মা নামের একটা কলঙ্কিত নারী মা নামের পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে। এ নারী কোনোদিন মা হতে পারে না। আমি জানি সাগর, তোমাকে আর সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি। সারা জীবন আমি টাকার পিছনে ছুটে বেড়িয়েছি, আমি যে মস্ত বড় ভুল করেছি সাগর, তাই বলছি তুমি পারো না সাগর সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে। পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে? ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগর? ভালোবাসার মানে তুমি বোঝো? যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে অন্য জনকে ধরতে পারতে না। সত্যি যদি সন্তানকে ভালোবাসতে আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হতো না। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে 6 বছর জেলখানায় আমার সঙ্গে একবার দেখা করতে যেতে। তাই তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ। এখান থেকে চলে যাবো আমি হসপিটালে, সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাবো জেলখানাতে। জেলা কমিশনারের হাত জোড় করে বলবো, জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন, নয় যাবত জীবন দিন, আমাকে যাবত জীবন দিন। সাগর এ তো ছিলাম আমি আধারে একা, কেন যে আলোর একা দিল যে দেখা। কেন যে এমন হলো, কেন যে এমন হলো, কেন যে ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে যদিও ভাগো। ওই ফুলেরই বাহার মনেতে আমার আনলো শ্রাবণ অঝরে নয়ন। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে যদিও ভাগো। ওই ফুলেরই বাহার মনেতে আমার আনলো শ্রাবণ অঝরে নয়ন, আনলো শ্রাবণ অঝরে নয়ন, অঝরে নয়ন।